আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আল্লাহর সুস্থ মতে সবাই ভালো আছেন। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের বেসিক টু অ্যাডভান্স ক্লাসের আজকে আমাদের 15 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পর্যায়ক্রমে 1 থেকে 14টা ক্লাস অলরেডি পাবলিশ করেছি, এইচটিএমএলের বেসিক শেষ করেছি এবং সিএসএসের প্রায় 2টা 3টা ক্লাস শেষ করেছি। তো আশা করি যারা দেখেছেন তারা অনেক উপকৃত হয়েছেন, আর যারা আজকের এই ক্লাসটি নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আজকের ক্লাসটি শুরু করবেন, তাহলে আপনার জন্য অনেক উপকার আসবে, না হলে আপনি কিন্তু অনেক কিছু স্কিপ করে ফেলবেন, তখন আপনার বোঝার সুবিধার্থে এটা দেখা উচিত। আচ্ছা যাই হোক, এখন আমরা যে কাজটা করব, আমরা নিচের সিএসএস প্রপার্টিগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করা দেখব, যে কোন স্টেপে কোন প্রসেসগুলো করা হয়। দেন তারপরে এইগুলো শেষ হয়ে গেলে আমরা একটা ছোট্টখাটো একটা প্রজেক্ট করবো। প্রজেক্ট করলে কি হবে, আমাদের শেখাটা অনেক মজবুত হবে, স্ট্রং হবে। আর আমি অলওয়েজ এটাই প্রিফার করি যে প্রজেক্ট করলে আমাদের অনেক কিছু শেখা হয়, অনেক কিছু জানা হয়, ঠিক আছে? তো সেই মেন্টালিটি আমাদের ভিতরে থাকতে হবে। আচ্ছা এইগুলো আমরা শেষ করবো আপাতত। দেন এর আর যদি কোনো ইম্পর্টেন্ট কোনো ক্লাস প্রপার্টি যদি এখানে নোট করার প্রয়োজন হয়, অনেকগুলোই আছে অবশ্যই থাকবে, সেগুলো আমি নোট করে দিব, দেওয়ার পর এই ফাইলটা সবার সাথে শেয়ার করব, ঠিক আছে? আর আমি বলছিলাম এইচটিএমএল ট্যাগের আমাদের পিএইচডি ফাইলটা আপনাদেরকে দিব, তো ওইটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের গ্রুপে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ওইগুলো নিয়ে স্টাডি করতে পারবেন আপনাদের ব্যবহার সুবিধার্থে। আচ্ছা তাহলে আমরা চলুন আমরা মূল কাজে চলে যাই। তো আজকে আমি এখানে আসলাম, আসার পর জাস্ট আমরা এখানে প্রতিনিয়ত যেটা করি index.html, আমরা index.css দুইটা ফাইল করি, সিএসএস। আচ্ছা আমি এই দুইটা ফোল্ডারকে আমি নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার ওপেন করলাম, এই যে আমাদের index.html, এই যে style.css, এখন আমাদের এই দুইটাকে কানেকশন করাতে হবে। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন কীভাবে কানেকশন করাতে হয়, তো তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা আমি index.html ফাইলটা প্রথমে রাখলাম, style.css পরে রাখলাম। হ্যাঁ ওকে, তো আমরা বেসিক একটি স্ট্রাকচার আমরা এখানে ডিফাইন করব। তো এটা কীভাবে করতে হয় আপনারা সবাই জানেন, আর আমি এই কাজটা করবো অন্য একটা ফাইলতে নিয়ে, আমি প্রতিদিন এই কাজটা করে সময় নষ্ট করার কোনো যুক্তি আসে না। আমরা জাস্ট এখান থেকে একটা ফাইল ওপেন করি নোটপ্যাড প্লাস প্লাসে, এইখান থেকে আমরা এইগুলো নিই, এই জাস্ট এই বেসিক স্ট্রাকচারটা নিয়ে এখানে জাস্ট পেস্ট করি, আবার আমি ফাইলটাকে জাস্ট ক্লোজ করে দিয়ে এটা সেভ করি। এখন এখানে আমরা শুধু ক্লাসগুলো চেঞ্জ করে দিতে পারি, আজকের ক্লাসে দিয়ে দিতে পারি, ও ইভেন এইগুলো থাকলে কোনো সমস্যা নেই, একই কথা। তো এখানে মাঝেরটি ক্লাসের একটা স্পেস পড়ে আছে, তো এই স্পেসটা আমরা রিমুভ করে আন্ডারস্কোর দিতে পারি, ইভেন একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি, ঠিক আছে? এইভাবে দিয়ে দেবেন, আর না হলে দুইটা ক্লাস এখানে বোঝাবে, ঠিক আছে মিকাইল রাসেল? ওকে আচ্ছা, এবার আমরা যে কাজটা করাবো, এই যে style.css এটাও রিলেশন করানো হয়ে গেছে, ঠিক আছে? ওকে এবার আমরা যদি রেজাল্ট একটু দেখি, আমাদের কাঙ্ক্ষিত সেই ফোল্ডারে চলে আসলাম, সে জাস্ট এটাকে রিলোড করলাম, এই যে আমাদের রেজাল্ট এইভাবে আসতেছে। এখন আমরা এটা সিএসএস অ্যাপ্লাই করব, সিএসএসটা কীভাবে অ্যাপ্লাই করব, তো প্রথম আমরা ধরব এখান থেকে এই আমি ক্লাসের এরিয়ার মধ্যে, আমি বারে বারে বলতেছি দেখেন, আমি মাউসের কার্সার রাখলে এখানে আমি ক্লাস এরিয়ার মধ্যে এইটুক আছে, আর তুমি তোমরা এই ক্লাস টু ক্যারিয়ার মধ্যে এই যে এই কন্টেন্টটুকু আছে, ঠিক আছে? এখানে ভাগ ভাগ করা আছে। তো এখন আমরা যে কাজটা করব, আমি ক্লাসটাকে কপি করলাম, কপি করে আমরা সিএসএস প্রপার্টিতে চলে আস সিএসএস ফাইলে চলে আসলাম, ডট দিব, কারণ এটা ক্লাস, যদি আইডি হতো তাহলে হ্যাজ চিহ্ন দিতাম। এখন কাকে ধরব, আমি ধরলাম এইচ টুকে ধরব, তো একটা জাস্ট স্পেস দেবো আমরা, হ্যাঁ, তারপর এইচ টু দিব, দেন তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং। এবার আমরা এইচ টুকে কী করবো সেটা আমাদের এবার ফাইন্ড আউট করতে হবে, এটা আমাদের নিজেদের চিন্তাশক্তির উপর ডিপেন্ড করবে আমরা কী দিব। তো ফর এক্সাম্পল আমরা এবার সিএসএস প্রপার্টিতে চলে আসি, এখানে দেখেন আমরা গত ক্লাসে মেবি কোন কোন প্রপার্টি শেষ করেছিলাম রাসেল, মনে আছে? সাইজ, ওয়েট, স্টাইল, ফ্রন্ট ফ্যামিলি, এগুলো আমরা শেষ করছিলাম, তাই না? টেক্সট অ্যালাইন সেন্টার এটা দিয়েছিলাম না আমরা, আচ্ছা আমরা এটাকে কালার এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, আমরা এখানে যদি বলি টেক্সট অ্যালাইন সেন্টার দিলে এটা কী হবে, টেক্সট অ্যালাইন্ড,
তো আমি যদি দিই তাহলে তোমরা দেখো বুঝতে পারবা, এই যে টেক্স অ্যালাইন, এখানে কোনো কিন্তু কিছু ডট টট কিছু হবে না, জাস্ট প্রপার্টির নামটা হবে। এটা এগুলোকে প্রপার্টি বলা হয়, এগুলো কি বলে? প্রপার্টি, সিএসএস এর প্রপার্টি। প্রপার্টি মানে কি? প্রপার্টি মানে সম্পদ বোঝায় হয়তো বা, মানে আমরা যে কাহিনীটা করতে চাচ্ছি এইটুক, এই টেক্সটুকে, এইটুকু যে কাহিনী করতে চাচ্ছি সেই কাহিনী করার মূল নায়ক হচ্ছে এই সিএসএস প্রপার্টি। এখন আমি বললাম যে তুমি টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাও, সি সিই এই যে সেন্টার হয়ে যাও, তারপর এখানে আমরা সেমিকুলন দিয়ে শেষ করব। এখানে যদি কোনো নিচের লাইন হয় তাহলে আমরা উপরে সেমিকুলন দিব, আদারওয়াইজ সেমিকুলন দিব না। তো এমনি এইভাবে দিলাম, দেওয়ার পর আমি সেভ দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে রেজাল্টটা দেখতে আসি তাহলে দেখো ঠিক আছে কী হলো, এটা মিডিলে চলে আসলাম, সেন্টার, হ্যাঁ সেন্টারে চলে আসলাম, এটা সেন্টার পয়েন্টে চলে আসলো। এখন আমি যদি এটাকে ইনস্পেক্ট লিমিট করি তো তার এটা ভালো হবে সব থেকে, আমরা ফায়ারফক্সে নিয়ে কাজ করলে। আমি ফায়ারফক্সে চলে আসলাম, ফায়ারফক্সে আসার পর এখানে এটা রিলোড দিলাম, এখানে ইনস্পেক্ট লিমিট করলাম ফায়ারফক্সে, বুঝতে পারছো? ইনস্পেক্ট লিমিট করলাম, মনোযোগ সহকারে একটু দেখো, ইনস্পেক্ট লিমিট করে আমরা এখানে থাকতে হবে, এটা এখানে আর এটা আছে এখানে। এবার এই যে আমরা যে ক্লাসটা এখানে লিখছি সেটা এখানে চলে এসেছে। এখন আমি চাচ্ছি এখানে কালার দিতে, এই যে কালার দিলাম, কালার রেড হয়ে গেল। আমি চাচ্ছি ফন্ট সাইজ, উপরে যেটা দিয়েছিলাম ফন্ট সাইজ, এগুলো বুঝতে পারতেছো তো? এই যে এখানে ফন্ট সাইজ, এখানে আমি যদি ফন্ট ফ্যামিলি দিয়ে দিই, কারণ আমাদের ফন্ট ফ্যামিলি হয়তো বা এখানে ডিফাইন করা আছে হয়তো বা নেই, এই সিএসএস ক্লাসে ফন্ট নেই, এই যে এখানে নেই, কোনো ফন্ট কানেকশনও করানো নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, ফন্ট কীভাবে কানেক্ট করা থাকে করছিলে তোমরা, তোমরা সাকসেস হয়েছিলে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটুকুকে কপি করব। আমরা এখানে যে এখান থেকে কাজ করতে সুবিধা, আমি নিজেও পার্সোনালি এখানে কাজ করি, যখন আমি কোনো ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট করি তখন কিন্তু আমি এখান থেকেই কাজ করি, কারণ এখানে ইনস্ট্যান্ট রেজাল্টটা দেখা যায়, এটা হচ্ছে সব থেকে বড়ো সুবিধা। আমি যদি এখানে এগুলো করতাম তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম না, আমি কিন্তু এই যে সেম লাইনে কিন্তু এগুলো এই প্রপার্টিটা ডিফাইন করছি, দেখছো টেক্স এবং কালার, আর ইনস্ট্যান্টে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে সুবিধা, ইনস্পেক্ট লিমিট করে কাজ করা, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা কপি কলম, এটা কি তোমাদের বিট ঘুটে লাগতেছে না? এটা খুব, এই এনভায়রনমেন্টটা খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, এই এই পরিবেশে কাজ করতে খুব সুবিধা হয়, অ্যাজ এ ডেভেলপার ইজ ভেরি ইম্পর্টেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে ওকে, জাস্ট আমরা এখানে একটু কপি করলাম, কপি করে জাস্ট আমি এটুকু ওভার রাইট করে দিতে পারি, কারণ একই তো, জাস্ট এখানে পেস্ট করে দিলাম, এই যে বসে গেল। ঠিক আছে, টোটাল সিলেক্টর বসে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল এস দিই, দিয়ে আমি এখানে আসি, তাহলে আমাদের এই দেখো এই রেজাল্ট এখানে এইভাবে আসতেছে। এখন আমি চাচ্ছি এটাকে সেন্টার লে, আমি যদি এখানে বলি টেক্সট লাইন সেন্টার না, আমি যদি বলি যে রাইট, এই দেখো রাইট সাইডে চলে গেছে। ঠিক আছে, এখন আমি যদি এটাকে বলে লেফট, আমি যদি এখানে একটা লেফট দিব, ফর এক্সাম্পল একটা লেফট, এটা লেফটে থাকে, ডিফল্ট অবস্থায় লেফটেই থাকে, যদি আমি কোনো কিছু না লিখি তাহলে কিন্তু লেফটে থাকবে। তো আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল সেন্টার দিয়ে দিই, তোমাদের বোঝানোর সুবিধার্থে এবং আমার দেখতে সুন্দর সুবিধার্থে সেন্টার দিয়ে দিলাম। ওকে, তাহলে আশা করি আমাদের সিএসএস ক্লাসগুলো কোথায়, এই যে টেক্সট লাইনটা বোঝা হয়ে গেছে। এখন আমরা ফন্ট ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্ট, হ্যাঁ তো এটা আমরা কি দেখি, তো আমরা আবার চলে গেলাম সেই ইনস্পেক্ট লিমিটে, লুক বোঝার চেষ্টা করো কিন্তু। তারপর আমি এখানে ইন্টার দিয়ে নিচে আসলাম, আসার পর আমি যদি বলি যে ফন্ট ভ্যারিয়েন্ট এইটা দিই, দেয়ারপর এখানে দেখো অনেকগুলো ই শো করতেছে, মানে রেজাল্ট শো করতে, আমাদেরকে সাজেস্ট করতে যে আপনি কোনটা ব্যবহার করবেন। এই দেখো সাব দিলাম, ছোট হয়ে গেলো। তারপর স্টাইল, স্টাইলটিসিক, স্টাইলিসিটিক, এরকম কিছু একটা স্টাইল শিট, তারপর স্মল ক্যাপ, দেখছো এক একটা রুবি, হ্যাঁ স্মল ক্যাপ কী বললাম, এই স্মল ক্যাপ এটা দিয়ে দিলাম ফর এক্সাম্পল, হ্যাঁ বড়ো ছোটো কম্বিনেশন করে এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি এখানে আবার কী করছি, আমি কিন্তু কপি করছি, এই যে এখান থেকে আমরা কপি করেছি, কপি করে এখানে টোটাল এটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা যদি ফায়ারফক্সে গুগল ক্রোমে চলে এসে রেজাল্টটা দেখতেছে তাহলে দেখো ঠিক আছে। তো এটা হচ্ছে এটার কাজ, যদি এরকম কোনো কাজ কখনো প্রয়োজন হয় তাহলে এই দুইটা দিয়ে কাজ করবা। তো ফর এক্সাম্পল আমাদের এই দুইটা, ফর এক্সাম্পল না রিয়েলি এই দুইটা আমাদের কমপ্লিট। আচ্ছা এটা দিয়ে দিলাম,
এবার আসি আমরা মার্জিন ব্যাকগ্রাউন্ড কালার, এই তিনটা দেখি। মার্জিন হ্যাঁ আগে দেখো তারপরে গল্প করে নে। আমরা চাচ্ছি নিচের ক্লাসটা, এই উপরে আর কোনো ক্লাসটা আর কাজ কিছু করবো না, আমরা চাচ্ছি এই যে এর ভিতরে যেটা আছে সেটাকে করি। কপি করলাম, কপি করে আমি স্টাইল শিটে চলে আসলাম। তাহলে এটা কী হবে? ডট হবে, হ্যাঁ ডট হবে। এখন আমি চাচ্ছি আগে এগুলো ডিফাইন করে নিতে। প্রথমে এটা থাকবে তুমি তোমরা, তারপরে তুমি তোমরার ভিতরে কি আছে, আমাদের এইস টু আছে, তারপর কন্ট্রোল ডি দিয়ে তুমি তোমরার ভিতরে আমাদের প্যারাগ্রাফ আছে। আমি এগুলো জাস্ট লিখে নিলাম, এটা বুঝতে পেরেছো? এই যে প্রথমে তুমি তোমরা ক্লাস, এই যে প্রথমে তুমি তোমরা ক্লাস, তারপরে তুমি তোমরার ভিতরে এইস টু, তা তুমি তোমরার ভিতরে প্যারাগ্রাফ আছে, এই যে এভাবে লিখলাম, ঠিক আছে? এভাবে দিয়ে আমি সেভ দিলাম। দেওয়ার পর এখানে দেখবো যে আমাদের ক্লাসগুলো চলে আসতেছে, এখন কিন্তু নাই, এই যে এখন কিন্তু আমরা পাচ্ছি না। এই যে তুমি তোমার উপর মাউসের কার্সার রাখলে এই দেখো এখানে কোনো কিছু আসতেছে না, কারণ আমরা এখন রিলোড দিই নাই। আমরা যদি রিলোড দিই তাহলে এবার যদি আমি তুমি তোমার উপর মাউসের কার্সার রাখি দেখো ক্লাসটা চলে এসেছে, ক্লিয়ার? এবার আমরা এখানে রেজাল্টটা দেখে দেখে কাজ করব। আমরা যা যা চাই একটা ধরলাম, আমি চাচ্ছি যে তুমি তোমরা মানে কি যে মাউসের কার্সার রাখছে টোটাল এরিয়া টুককে তুমি তোমরা বোঝাচ্ছ, দেখছো? এবার আমি যদি শুধু এই হেডিংয়ের উপর রাখি, তুমি তোমরা ভিতরে হেডিং টুককে শুধু ধরেছে, দেখেছো? তা আমি যদি প্যারাগ্রাফের উপরে মাস্টার কার্সার রাখি তাহলে দেখো শুধু এই যে প্যারাগ্রাফের প্যারাগ্রাফ টুক ধরেছে, ক্লিয়ার? এখন চাচ্ছি আমি টোটাল যে তুমি তোমরার ক্লাসকে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। আচ্ছা সিএসএস প্রপার্টি, এই এই ক্লাসের এরিয়ার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড দিব। কোন কোনটা আমাদের এই যে আমাদের লিস্টের, আচ্ছা এটা আমরা ক্লোজ করে দিই ট্যাগটা, আমাদের এই যে লিস্টের এই ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, হ্যাঁ মার্জিন পরে দিচ্ছি, মানে লিস্ট আমি র্যান্ডমলি করেছি কিন্তু আমি বোঝানোর সুবিধার্থে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি, বোঝার চেষ্টা কর দেখেন বুঝবেন। আর ব্যাকগ্রাউন্ড দিলাম, তো ব্যাকগ্রাউন্ড কী দিব? ধরলাম গ্রিন দিলাম, যে গ্রিন দিয়ে দিলাম। এখন দেখো গ্রিন দিয়েছি, গ্রিন দেওয়ার পর আমাদের কালারটা একটু ব্ল্যাক হয়ে গেছে বলে ফুটতেছে না। এখন আমরা চাচ্ছি যে কালারটা যদি আমরা হোয়াইট করে দিই তাহলে ভালো দেখা যাবে, তাই না? তাহলে এখানে কী কী ব্যবহার করবো রাসেল কাও তো? আমরা এই টেক্সের কালার যদি হোয়াইট করতে চাই তাহলে আমরা কী ব্যবহার করবো? তোমার লজিকে কী আসে, তোমার ওপিনিয়নটা কী বলো? আচ্ছা জাস্ট কালার, কালার প্রপার্টিটা ব্যবহার করবো, জাস্ট কালার প্রপার্টি, দ্যাটস ইট। কী কালার দিতে আসছে? আমি হোয়াইট কালার দিতে আসছি। আর আমরা কালার কোড ব্যবহার করার সময় কী দিই? হ্যাশ চিহ্ন দিই। আর আমরা নর্মালি যে নাম ব্যবহার করতেছি রেড, কিন্তু আমি এখন চাচ্ছি কালার কোড ব্যবহার করতে। আমার ক্লায়েন্ট আমাকে বলেছে যে তুমি কালার কোড ব্যবহার করো, এই যে এই কালার, এই কালার, এই কালার, সেই ক্ষেত্রে আমাদের হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন আমি যদি একটা কালার কোড আছে, এই যে তিনটা এফ দিলে সে হোয়াইট হয়ে যাবে, আমি এটা জানি কিন্তু এটা কাজ করতেছে না, কারণ কি আমি এখানে হ্যাশ চিহ্ন দিই নাই তাই। এই যে এখানে হ্যাশ চিহ্ন দিই নাই তাই, এই যে এখানে হ্যাশ চিহ্ন দিলে কালারটা চলে এসে। এটা কালার কোড ব্যবহার করবো যখন আমরা, কারণ আমাদের তো বিভিন্ন প্রকার কালার প্রয়োজন হতে পারে। ক্লায়েন্ট বলতেছে যে তুমি এই কালার কোডটা এইটা আমার এই কালারটা ব্যবহার করে যেখানে যেটা, কারণ আমি জানি না এই কালার কোড নামটা, তাহলে আমি কী লাগবো এখন বলো? কালার কোড না, এটা 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 স্বপ্নের কোনো কারণ নেই, এটা সফটওয়্যার আছে পিকজি নামে একটা সফটওয়্যার আছে, তো সেই পিকজি সফটওয়্যারটা আমরা জাস্ট এখন রান করবো। এই যে পিকজি, তোমরা পিকজি গুগলে লিখবে, পিকজি তোমাদের পিসিতে জাস্ট ছোট্ট একটা সফটওয়্যার, মানে 2-3 MB হয়তো বা, তো 2-3 MB না কিলোবাইট, তো এটা ডাউনলোড করে পিসিতে ইনস্টল করে নিলে এই যে যেখানে মাউসের কার্সার রাখবা সেখানে যে কালারটা দৌড়ে বেড়াবে। এখন ক্লায়েন্ট বলেছে এই কালারটা ব্যবহার করতে, তো আমি ধরলাম যে নয়তো বা ক্লায়েন্ট এই যে এইখানে একটা কালার ব্যবহার করতে বলেছে, এই যে এইটা আমি ধরলাম যে এইখানে এই কালারটা, হ্যাঁ এবার এই কালার উপর মাউসের কার্সার রেখে কিবোর্ডে কন্ট্রোল অল্টার সি কপি করলাম, কপি করে এখানে যে কালার কোডটা ব্যবহার করলাম, অবশ্যই হ্যাশ চিহ্ন দিয়ে, মেক শিওর হ্যাঁ চিহ্ন দিয়ে কালার কোড, হ্যাঁ হ্যাঁ হ্যাশ চিহ্ন দিয়ে আমরা কালার কোডটা ব্যবহার করবো। তো প্রথমে হ্যাশ চিহ্ন দিলাম, তারপরে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখান থেকে যে কপি করে নিয়ে আসি, দেখছো? কিন্তু আমাদের এটার পরে এই কালারটা মানাচ্ছে না, তবে আমরা এক কাজ করি, পিছনের পিছনের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিই, আমরা এই কালারটা দিই, এই যেখানে মাউসের কার্সার রাখলাম রেখে কন্ট্রোল অল্টার সি, তারপর আমরা এখানে দিব। দেওয়ার পর এখানে অবশ্যই আমাদের কী করতে হবে? হ্যাশ দিতে হবে, হ্যাঁ হ্যাশ দিয়ে এটা দিতে হবে, এই যে এবার হয়েছে, ঠিক আছে ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে আমাদের দেখো যে আমরা এইটুককে সেভ করি, এই রেজাল্টটুকে সেভ করি, কন্ট্রোল সরি কিবোর্ডে রাইট বাটন ক্লিক করে কপি করলাম, কপি দ্য রোল, ঠিক আছে? এটা কিন্তু ফায়ারফক্সের ক্ষেত্রে হবে, শুধু গুগল ক্রোমের ক্ষেত্রে হবে না, এটা যেন আমার গুগল ক্রোমে করে 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 মাথা ভেঙে ফেলায় না, ঠিক আছে? ওকে
এইটুক কোন প্রপার্টির ক্ষেত্রে? এই যে এইটুককে, এটা হলো এইটুকের ক্ষেত্রে এটা ওভাররাইট করে আমি কি ওভাররাইট করে কি করলাম, কন্ট্রোল ভি মেরে দিলাম, এই যে দেখো কন্ট্রোল এস। এবার যদি আমরা ফায়ার, বুঝতে পারতেছো কি করছো? আচ্ছা মাথা চুলকাচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা রিলোড দিলাম, এই যে এটা চলে এসেছে চমৎকার ভাবে। এবার প্রশ্ন হলো যে ভাই যে পাশে লেগে আছে একটু স্পেস দেওয়া যায় না? এই যে এই পাশে একদম লেগে আছে, নিচে দিয়ে লেগে আছে, উপরে উপর নিচে একটু স্পেস দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়। এইবার আসে আমরা শুরু করি, তাহলে আমাদের এখানে কি কি হয়ে গেল, কালার এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটা হয়ে গেল। এই দুই ভদ্রলোককে আমরা একটু ইয়ে করে দিই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা মার্জিনের কাজে আসি। এইটুক এই কাজটা হলো মার্জিনের কাজ। এবার আমরা মার্জিনকে ধরি, দেখেছো মার্জিনটা কেন পড়ে দেখালাম? এটা স্টেপ বাই স্টেপ ফর্মালিটি মেনটেন করার জন্য। ওকে, এবার আমরা টোটাল আমরা তুমি তোমরা কালারের মধ্যে আছে, তুমি তোমরা এরিয়ার ভিতরে। আমি কিন্তু এখনো হেডিংকে কিছু ধরিনি, স্পেসিফিক হেডিং শুধু স্পেসিফিক, সরি হেডিং শুধু নির্দিষ্ট একটা টপিকস, প্যারাগ্রাফ হচ্ছে নির্দিষ্ট, আর তুমি তোমরা হচ্ছে ফুল এরিয়া। তাহলে আমরা ফুল এরিয়াকে একটা মার্জিন দিতে চাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে একটা রিলোড দিতে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায়? তুমি তোমরা, ও সরি না, এই যে এখানে আমরা তো তুমি তোমরা হেডিং টু দিয়েছিলাম। আচ্ছা সরি, আমরা এখানে একটা মার্জিন দিই। মার্জিনটা কি, মার্জিনটা আমি যদি 10 পিক্সেল দিই, 10-20 পিক্সেল দেওয়ার পর এই যা, এটা হচ্ছে সুদূর পাশে পাচ্ছে, টোটাল ডিপটা পাচ্ছে। এখন আমি চাচ্ছি এটা মার্জিন, এটা পেডিং দিব। হ্যাঁ এটা মার্জিন প্রপার্টি ডিফাইন করবেন। এখানে দেখো পেডিং প্রপার্টিও আছে। মার্জিনের কাজটা কি, মার্জিন কাজটা যেহেতু এসেছে মার্জিন কাজটা দেখেই দিই, নাহলে স্কিপ করা যাবে না। আমি মার্জিন দিলাম, মার্জিন আমি মার্জিনে দেখো আমি যদি এখানে 60 পিক্সেল ব্যবহার করি, তাহলে দেখো চতুর্পাশ থেকে উপর থেকে 60, নিচে থেকে 60, আর এক কথাই লেফট রাইট টপ বটম চতুর্পাশ থেকে 60-60-60 করে পেয়েছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে না আমি স্পেসিফিক একটা অ্যাঙ্গেল থেকে নিতে চাচ্ছি ভাই, তাহলে কি এটা কীভাবে পসিবল? অবভিয়াসলি পসিবল, আমি চাচ্ছি টপ থেকে আসো শুধু 60, উপর দিকে এসেছে। এখন আমি চাচ্ছি না তুমি টপ না, তুমি রাইট দিকে এসো। ওকে, এই যে রাইট থেকে এসেছে, ঠিক আছে। আমি চাচ্ছি না তুমি লেফট থেকে এসো, লেফট থেকে এসো, লেফট থেকে। ক্লিয়ার? এখন আমি চারটায় ডিফাইন করব, মার্জিন টপ, আমি বলি মার্জিন এখানে বলে দিই টপ 60, এইভাবে দেওয়া যায়। আমি চাচ্ছি যে মার্জিন রাইট, মার্জিন সরি, মার্জিন রাইট, রাইট আমি মার্জিন রাইটে 30 দিলাম, এখানে বেশি দিব না অল্প দিব। ফর এক্সাম্পল মার্জিন বটম, মার্জিন বটমের তো কিছু নাই, বটম মানে নিচের দিকে, তা নিচে এইটুকু স্পেস আছে। আমি যদি মার্জিন বটম মানে কি নিচে, কিন্তু টপ মানে কি উপরে, লেফট মানে রাইট মানে রাইট সাইডে, হাতের বাম সাইডে, ডাইন সাইডে, আর লেফট মানে বাম সাইডে। ক্লিয়ার? আচ্ছা 90 পিক্সেল এখানে, এই যে 90, তখন কিন্তু এই যে এটা কেটে দিলে এত এত স্পেস ছিল না, এই দেখো, এই দেখো মাউসের কার্সার আমি নড়াচ্ছি, কিন্তু এই দেখো বেশি স্পেস নাই। আমি যখন 90 পিক্সেল ডিফাইন করে দিয়েছি তখন দেখো, এই দেখো, এই দেখো বড় একটা স্পেস পেয়ে গেছে। তো আমি উদাহরণস্বরূপ এটা দিয়ে রাখলাম কপি। এইবার দেখো আমি এই সাইডটা ডিফাইন করছি, তোমার যদি চতুর্পাশে প্রয়োজন হয় তাহলে এই সাইডটা ডিফাইন করার কোনো প্রয়োজন নেই, শুধু মার্জিন দিলেই হয়ে যাবে, চতুর্পাশে পেয়ে যাবে। আর যদি তোমার নির্দিষ্টভাবে ক্লায়েন্ট কোনোদিন বলে যে না মিকাইল তুমি আমার এই লেফট সাইড থেকে দাও, তুমি আমার রাইট সাইড থেকে দাও, তুমি আমার টপ টপ থেকে দাও, তখন তাহলে তুমি একটা প্রপার্টি ডিফাইন করো, মার্জিন টপ অথবা মার্জিন লেফট অথবা মার্জিন বটম অথবা মার্জিন রাইট, লেফট রাইট টপ বটম চারটা, উপর নিচেই আশেপাশে বামে ডানে, ঠিক আছে, এই চারটা প্রপার্টি হয়। ওকে ক্লিয়ার? তো আমি এখানে এটা কপি করলাম, সেম প্রসেসে আমি কী করলাম, এই যে এটাকে ওভার রাইট করলাম, করে আমি কন্ট্রোল ভি মেরে দিলাম, এই যে এখানে চলে আসলো। আমি যদি এখানে দেখি তাহলে দেখবো যে এই যে কাহিনি এটা ঘটেছে। আচ্ছা এবার আমরা এটা ক্লিয়ার, মার্জিন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা আর ভিডিওটা এই পর্যন্ত শেষ করে, নাহলে কারেন্ট চলে যেতে পারে, আর তারপর ভিডিওটা অলরেডি 20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা ওকে।